বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল টিটির নিয়মিত আয়োজন ফেস দ্য কমিউনিটিতে। আমি সরওয়ার চৌধুরী। ফেস দ্য কমিউনিটিতে আমরা মূলত আমাদের কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, সম্ভাবনা নিয়ে কথা বলি, তথ্য আদান প্রদান করি। সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আমাদের কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গকে। আজকে সেরকমই দুজন ব্যক্তিত্ব আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন একজন এবং একজন আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। আমাদের স্টুডিওতে আছেন মির্জা মামুন রশিদ। মির্জা মামুন রশিদ গত প্রাইমারিতে নিউ ইয়র্ক সিটিতে ডিস্ট্রিক্ট 18 থেকে ডেমোক্রেটিক নমিনির জন্য লড়াই করেছেন। এছাড়া উনি হচ্ছেন ফার্স্ট বাংলাদেশি ইলেকটেড জুডিশিয়াল ডেলিগেট ইন নিউ ইয়র্ক সিটি। এছাড়া উনি এক্স ভাইস প্রেসিডেন্ট আমাদের যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের অন্যতম আমরেলা সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন। মির্জা মামুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল টিটির স্টুডিওতে। থ্যাংক ইউ সারওয়ার ভাই, আজকে আমাকে এই চ্যানেল টিটি অফিসে আসার জন্য আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানান, অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করার জন্য, সবাইকে ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে ভার্চুয়ালি সুদূর মিশিগান থেকে সংযুক্ত হয়েছেন জনাব মুহিত মাহমুদ। ওনার পরিচয় হচ্ছে উনি ডেমোক্রেটিক নমিনি ফর হ্যামটামিক সিটি কাউন্সিল। এই যে আসছে 2 নভেম্বর যে চূড়ান্ত নির্বাচন হবে, ওইখানে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া উনি প্রেসিডেন্ট মিশিগান বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস, একজন ইউনিয়ন লিডারও লোকাল 24-এর। এছাড়া উনি ভাইস চেয়ারম্যান 14th কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ডেমোক্রেটস। জনাব মুহিত মাহমুদ, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ফেস দ্য কমিউনিটিতে। ধন্যবাদ সরওয়ার চৌধুরী ভাই, ধন্যবাদ চিঠি চ্যানেলকে আমাকে আজকে এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে অনুষ্ঠান দেখতেছেন বা পরে দেখবেন প্রত্যেকে, এবং আমাদের অনুষ্ঠানটা আপনারা সবাই শেয়ার করবেন আশা করি। ওকে দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমাদের দুজন গুরুত্বপূর্ণ অতিথি আজকে আমাদের সাথে এসেছেন। আপনারা জানেন যে আগামী 2 নভেম্বর আমাদের যুক্তরাষ্ট্রের ইলেকশন ডে। এখানে বিভিন্ন সিটিতে, বিভিন্ন স্টেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচন হবে। সেখানে আমাদের বাংলাদেশি প্রার্থীরা বিভিন্ন স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেরকম একজন প্রতিদ্বন্দ্বী জনাব মুহিত মাহমুদ, এবং আগেই বলেছি মির্জা মামুন রশিদ গত প্রাইমারিতে লড়েছেন। তো এই দুজনকে আমরা পেয়েছি। আমরা আমাদের আলোচনায় যাওয়ার আগে প্রথমে আমি জনাব মুহিত মাহমুদের কাছে যাচ্ছি, এবং আমি মূল আলোচনা যাওয়ার আগে আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনার নিজের সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে, এবং আপনার আমেরিকায় আসার পরিপ্রেক্ষিতে, এবং সেই সাথে এই যে আপনি যে ইলেকশন করছেন সেটা সম্পর্কে যদি একটু আমাদেরকে সংক্ষেপে কিছু বলতেন। থ্যাংক ইউ সরওয়ার চৌধুরী ভাই, আপনারা জানেন আমার নাম হচ্ছে মুহিত মাহমুদ। আমি বাংলাদেশে যখন আসি তখন আপনাদের নিউ ইয়র্কে ছিলাম। নিউ ইয়র্ক থেকে আমার শুরু হয় যাত্রা, ওইখানে প্রায় 5 বছরের মতো ছিলাম। পরে জীবন এবং জীবিকার তাগিদে আমি মিশিগানে চলে আসি। মিশিগানে বাংলা নিউ ইয়র্কে হয়তো 9/11 পরে যে সময়টা খারাপ ছিল ওই সময়ের পরেটাই কয়েক বছর পরে আমি চলে আসি মিশিগানে। মিশিগানে আসার পর আমি এখানে বিভিন্ন সংগঠন যারা আছে, আমেরিকান সংগঠন, বাংলাদেশি পলিটিক্সে যারা যে আমেরিকান সংগঠনগুলো আছে এগুলোর সাথে জড়িত হই। তারা আমার কাজের থ্রুতে আমি ইউনিয়নে, যেটা আপনি মেনশন করছেন ইউনিয়ন লিডার, যে কি আমি যেটা ইউনিয়ন ইউনাইটেড লোকাল 24, যেটা ন্যাশনাল যেটা ইউনিয়ন আমাদের এখানে হচ্ছে 24 লোকাল, এটার সাথে জড়িত হই এবং ওই সুবাদে কাজ করতেছি। এবং যেটা আমি বলতে চাই যে আমার লোকজনের জন্য কাজ করতে, মানুষের সাহায্য করতে, যেটা আমার আমাকে অনেক সময় অনুপ্রেরণা যোগায়, আমি এটার মধ্যে তৃপ্তি অনুভব করি। ব্যক্তিগতভাবে আমি হচ্ছি একজন বিবাহিত মানুষ। আমার ওয়াইফ ফাতেমা মাহমুদ চৌধুরী, উনি এখানে আমার সাথে আছেন মিশিগানে। আমার 3টা বাচ্চা আছে, আমার 2 ছেলে 1 মেয়ে, বাচ্চারা 11th grade 10th grade, এবং আমার ছোট্ট একটা বেবি আছে হচ্ছে ফার্স্ট ইয়ারে যাচ্ছে। তো এই আর কি। ধন্যবাদ ভাই, আবারও আসবো আপনার কাছে। আমি এখন আমাদের আরেক অতিথি জনাব মির্জা মামুন রশিদ,
ওনার কাছে চলে যাচ্ছি একই প্রশ্ন নিয়ে। আপনি যদি আপনার নিজের সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে, আমেরিকা আসার পরিপ্রেক্ষিতে এবং সেই সাথে আপনি যে গত প্রাইমারিতে নির্বাচন করেছেন সেই নির্বাচনে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতটা যদি আমাদের সাথে একটু সংক্ষেপে তুলে ধরতেন। থ্যাংক ইউ স্যার ভাই, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। আমি এই দেশে যখন আজ থেকে প্রায় 30 বছর আগে এই দেশে আসছিলাম, আশা থেকে একটু আগে মেনশন করছেন একটা বৃহত্তর সিলেটে একটি বৃহত্তর সংগঠনের দায়িত্বে ছিলাম। এটা ঢোকার একমাত্র রিজন হলো যাতে আমি ছোটোবেলা থেকে আমার একটা শখ ছিল যে আমি জনগোষ্ঠীর সাথে মিলিয়ে কোনো সেবামূলক কোনো কাজ করার জন্য, তার জন্য আমি বেছে নিয়েছিলাম যে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইজ এ গুড প্লেস টু স্টাডি। যখন আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে রান করলাম, চেষ্টা করেছি আমাদের দেশের কমিউনিটির জন্য কিছু কাজ করার জন্য, যতটুকু পারি চেষ্টা করেছি আমাদের জনগোষ্ঠীতে যাতে ইউনাইটেড করতে পারি, সেই শোভালক্ষী কাজ করে যাচ্ছি। আমাদের বাংলাদেশের যে কোনো সমস্যা হলে আমাদের অ্যাসোসিয়েশন থেকে অনেক সাহায্য সহযোগিতা, নতুন যারা আসে তাদেরকে সাহায্য সহযোগিতা করি। সেই শোভালক্ষ্যতে আমি চিন্তা করলাম অনেক সময় আছে, যদি আঞ্চলিক সংগঠনের দিকে নিজেকে নিজে দাবিত রাখে তাহলে মেইন স্ট্রিম থেকে, যেহেতু আমরা আমেরিকা আছে, হ্যাঁ, আমেরিকা থেকে কোনো কিছু আদায় করতে পারি কি না, তার জন্য আমি গত নির্বাচনে সিটি কাউন্সিল ইলেকশনে রান করেছি। শুধু যদি আমরা বাঙালি সংখ্যাগণষ্ঠায় কম এখানে, এটা দেখানোর জন্য যে আমাদের একটা গোষ্ঠী আছে, আমাদের একটা জাতি আছে এই দেশে, আমাদের অনেক মানুষ বসবাস করে, হ্যাঁ, তাদের সাহায্যের জন্য আমরা কিন্তু এই দেশের মেইন স্ট্রিমের সাথে যেতে হয়। এই জন্য আমাদের আজকে অনেকেই রান করতেছেন সিটি কাউন্সিলে, হ্যাঁ, দরকার আমাদের। এই দেশে থাকতে হলে আমাদের মেইন স্ট্রিমের সাথে সংযুক্ত আমাদের থাকতে হবে, ওইটা নিয়ে আমি কাজ শুরু করেছি। এবার হয়তো আমি পাস নাই করতে পারি, কিন্তু আমি চিন্তা করতেছি আমাদের নতুন প্রজন্মের জন্য, আমরা যে যাহাতে আমাদের নতুন প্রজন্মকে একটা ফের দেখাতে পারি আগামীতে, যেন আমাদেরকে দেখে ওরা উৎসাহিত হয়, এর জন্যই চেষ্টা করতেছি যে আমাদের ভাই বন্ধু যারাই আসুক না কেন থাকবে সাহায্য সহযোগিতা করার জন্য মেইন স্ট্রিমে আসার জন্য। ধন্যবাদ মামুন ভাই। আমি আবারও চলে যাচ্ছি আমাদের মোহিত মাহমুদ ভাইয়ের কাছে। যেটা আমি আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে হ্যামট্রামিক সিটিতে কী পরিমাণ বাংলাদেশি আছেন, এদের মধ্যে কী পরিমাণ বাংলাদেশি ভোটার আছেন, আর আপনি কি একমাত্র বাংলাদেশি প্রার্থী? জনাব মোহিত মাহমুদ। থ্যাংক ইউ সরোয়ার ভাই। না, আমি বাংলাদেশে হ্যামট্রামিক সিটি কিন্তু খুব বড় একটা সিটি না, এটা হচ্ছে 2.5 স্কোয়ার মাইল একটা সিটি। এখানে আমাদের বাংলাদেশের অধিকাংশ বাংলাদেশের বসবাস এখান থেকে শুরু হয়, তারপর অনেক বাঙালিরা যারা আসেন বিভিন্ন সিটিতে বিভিন্ন জায়গায় ওনারা মুভ করে। তো এটা হচ্ছে কি, আসলে খুব বেসিকলি খুব একটা কমফোর্টেবল সিটি এবং এভরিথিং ইজ ভেরি ওয়াকিং ডিস্টেন্স, যেটা আমরা বাঙালিরা যখন বাইরের দেশ থেকে আসি, বাংলাদেশ থেকে এখানে আসি, তখন আমাদের যে সুবিধা হয় এই জায়গা এখান থেকে, যেটা আমরা আপনার মনে করেন আপনি মসজিদ হোক, ব্যাংক হোক, প্রসারী হোক, এই প্রত্যেকগুলো জিনিসটি আমরা ওয়াকিং ডিস্টেন্স, যেটা যার জন্য সবাই প্রায়োরিটি দেয় এই মিশিগান হ্যামট্রামিক সিটিতে। তো ওইখান থেকে বেসিকলি সবার যাত্রা শুরু হয়, পরে অনেক বাংলাদেশি হয়তো অন্যান্য জায়গায় মুখ করে দাঁড়ানো বিভিন্ন বিভিন্ন কারণে। তো এখানে যে বাংলাদেশি আনুমানিক যারা ভোটার হচ্ছেন 2500, এখানে সর্বসাকল্যে ভোটার হচ্ছে 10,000 অ্যাপ্রক্সিমেটলি। তো ওই 10,000 মধ্যে 2500 হচ্ছেন বাংলাদেশি। এখানে অনেক কিন্তু মাল্টি কালচার সিটি বলা যায়, আমার মনে হয় এমন কোনো ইয়ে না যেটা আপনি এখানে পাবেন না। এখানে আরব আমেরিকান আছে, ব্ল্যাক আমেরিকান আছে, কোকেশিয়ান আছেন এবং ইউরোপিয়ান লোক, বসনিয়ান সহ বিভিন্ন দেশের লোকজনের বসবাস এই জায়গায়। তো ভোটারের দিক থেকে আমরা সেকেন্ড হাইয়েস্ট, এখানে ইয়েমেনি আমেরিকান যারা আছে ওদের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে, ওরা অলমোস্ট 5,000 মতো, আমাদের হচ্ছে আপনার 25 অ্যাপ্রক্সিমেটলি গিভেন চাই। তারপর আছে অন্যান্য যারা আছে সবাই মিলিয়ে 10,000 ভোটার, অ্যান্ড রেসিডেন্স হবে অ্যাটলিস্ট 30,000 হবেই সব কিছু মিলিয়ে, সব শুধু বাংলাদেশি না, সব কিছু মিলিয়ে। আর আমাদের মিশিগান যেটা জানেন, আমরা হয়তো আপনাদের পরেই আমরা আমাদের অবস্থান,
মিশিগান অলমোস্ট 70,000 বাংলাদেশি বসবাস। তো মিশিগান একটা হিউজ বাংলাদেশি কমিউনিটি, এবং হ্যামট্রামিক সিটিটা হচ্ছে আমাদের ওই বাংলাদেশের রাজধানীর মতো, সবাই এখানে আসছে। আপনার যেমন জ্যাকসন হাইটস আছে, সবাই এখানে গিয়ে আনন্দ করে বা একটা কমফোর্টেবল ফিল করে, ঠিক এই একই ধরনের অবস্থা হচ্ছে আমাদের হ্যামট্রামিক সিটি। হ্যামট্রামিক তো সবাই আসে, ওখানে সবার আমি মসজিদ মাদ্রাসা বা যতগুলো কমিউনিটি অর্গানাইজ বেসড অর্গানাইজেশন আছে সবগুলারই যাত্রা হচ্ছে হ্যামট্রামিক থেকে, এবং কার্যক্রম হচ্ছে হ্যামট্রামিক থেকে, যার জন্য হ্যামট্রামিকের জন্য সবাই একটু ফোকাস বেশি থাকে। তো আপনি কি বাংলাদেশি কমিউনিটির যারা আপনি যেটা বলছেন বাংলাদেশি কমিউনিটির সাপোর্ট কি পরিমাণ সাপোর্ট পাচ্ছেন? ডেফিনেটলি বাংলাদেশের কমিউনিটির একটা হিউজ সাপোর্ট তো আছেই, কিন্তু প্রকান্তরে আমি যেটা আপনারা হয়তো যদি ফেসবুকে আমাকে ফলো করে থাকেন দেখতে পারেন, যেটা ইয়েমিনি ওয়াইপেক যেটা আছে, ইয়েমিনি আমেরিকান অর্গানাইজেশন, ওরা আমাকে ইন্ডোর্স করছে। তাছাড়া লেবার ইউনিয়ন থেকে অনেকগুলো ইন্ডোর্সমেন্ট আমি পাইছি। এখানে AFL-CIO বলে সবচেয়ে বড় যে লেবার ইউনিয়ন আছে, UAW বলেন, এবং ডেমোক্রেট পার্টির যে লোকাল ব্রাঞ্চ গুলো আছে সবাই আমাকে ইন্ডোর্স করছে। তো মোটামুটি সবকিছু মিলিয়ে একটা ভালো পজিশনে আছি। আপনারা হয়তো জানেন যে প্রাইমারি যে নির্বাচন হয়েছিল ওইখানে আমার অবস্থান ছিল তার, তো আমাদের 8 জন প্রতিযোগীদের মধ্যে আমি ছিলাম তৃতীয়। তো এখান থেকে আমাদের 6 জন, আমরা সেকেন্ডারি যে নির্বাচনটা হচ্ছে ফাইনাল জেনারেল ইলেকশন, ওইখানে আমরা 6 জন আছি। 6 জন থেকে আমরা 3 জন হব কাউন্সিলে যাব, এবং বাকি 3 জনকে ওয়াক আউট করতে হবে। তো ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন, আমি যতটুকু সমর্থন আমাদের কমিউনিটি ছাড়াও কমিউনিটির বাইরে যে সমর্থন গুলো দেখতেছি আমি আশা করতেছি, যেমন আগামী নভেম্বর 2 তারিখে ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আপনি এখানে উল্লেখ করেছেন যে ইয়েমেনি, দ্যাট মিন্স অ্যারাবিক কমিউনিটি, এবং আমরা জানি যে আপনার হ্যামট্রামিক সিটিতে অনেক পোলিশ কমিউনিটিও আছে। তো ওই ওই কমিউনিটিগুলো বা আফ্রিকান আমেরিকান কমিউনিটি, তাদের কাছ থেকে কি আপনারা আপনি সাপোর্ট পাচ্ছেন? আসলে কি পুলিশ কমিউনিটিটা হ্যামট্রামিক সিটি হচ্ছে এক সময় কিন্তু পুলিশের আন্ডারে কমপ্লিটলি ছিল, এখন যে মেয়র আছেন উনি হচ্ছেন পুলিশ, উনি লাস্ট 16 ইয়ার্স সিটি রান করতেছেন, এবং এর আগে ইটালিয়ান ছিল। তো বিভিন্ন পর্যায়ক্রমে মিশিগান হ্যামট্রামিক সিটিতে আপনার বিভিন্ন ইমিগ্রেন্টের আন্ডারে আমি মেজরিটি হিসেবে কাজ করে। তো এই মুহূর্তে আপনার পুলিশ থার্ড বা ফোর্থ লেভেলে আছে, এখন অনেক পুলিশরা আছেন এখানে বসবাস করে, এবং আমি যেটা আগে বলেছিলাম আপনার প্রশ্নের মধ্যে বলেছিল আমাদের এখানে বাংলাদেশে 2 জন ক্যান্ডিডেট আছি, আমি এমন আরেকজন ক্যান্ডিডেট আছেন, ইয়েমেনি 2 জন ক্যান্ডিডেট আছে, প্লাস আমাদের পুলিশ 1 জন ক্যান্ডিডেট আছে, যদি উনি পুলিশ মুসলিম মহিলা, প্লাস আমেরিকান সাদা 1 জন মহিলা আছে। তো আমাদের যেটা বলতেছেন আপনি পুলিশের সংখ্যা গরিষ্ঠতা যদিও এখন আগের মতো না, বাট এখনো পুলিশটা আছে এখানে বসবাস করতেছে। ধন্যবাদ মোহিত ভাই, সাথেই থাকেন। আমি আবারও চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি জনাব মির্জা মামুন রশিদের কাছে, যেটা আমরা মোহিত ভাইয়ের সাথে আলোচনা যেটা বুঝলাম ওইখানে যে অ্যারাবিক কমিউনিটি আছে, পোলিশ কমিউনিটি আছে, ওইগুলোর সাথে ওনারা সম্পর্ক রেখেই এগিয়ে যাচ্ছেন। আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি যে আমাদের এই নিউইয়র্কে, বিশেষ করে আমাদের এই ডিস্ট্রিক্ট 18-এ যেখানে আপনি নির্বাচন করেছেন, এই জায়গায় আমাদের অন্যান্য কমিউনিটির সাথে সম্পর্ক উন্নয়নে কী করতে হবে, আপনার পরামর্শটা কী আপনার ওই যে ইলেকশনের অভিজ্ঞতার আলোকে যদি একটু বলতেন? ধন্যবাদ। আমি বিগত এক্সপিরিয়েন্স যেটা আমার হয়েছে ইলেকশন করার থেকে, প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো জায়গায় ইলেকশন করতে হলে ওর বিভিন্ন ধরনের কমিউনিটির সাথে লিয়াজো মেনটেন করতে হয়। হ্যাঁ, 1-2 দিনের ব্যাপার না, এটা অনেক দিনের ব্যাপার। যে কোনো উপায়ে তাদের ইভেন্টে তাদের সব কিছুতে আপনি যেতে হবে, এই যে আপনার নেক্সট ডোরে হয়তো ইজিপশিয়ান আছে, কালো ব্ল্যাক আছে, স্প্যানিশ আছে, প্রত্যেকেই আপনি সমানভাবে ইকুয়ালভাবে দেখতে হবে, তাদের সাথে একটা গুড সম্পর্ক বিল্ড করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আপনি দেখলেন যখন আপনি তাদের বিপদে আপদে তাদের সাথে যাবেন, তো তাহলে অটোমেটিকলি দে নোজ অ্যাবাউট, আপনি আপনাকে পরিচিত করতে হবে যে অন্য অন্য সমাজের কাছে, তাদের সুখে দুঃখে আপনি যাবেন, ওরাও আসবো, এটা সুসম্পর্ক গড়তে হবে, এটা হইছে ফার্স্ট প্রায়োরিটি। আর সেবামূলক কাজ যদি আপনি কোনো কিছু করে থাকেন, যেমন ধরেন আমার সময় আমি দেখছি প্যান্ডামিকের সময় আমি অনেক হাজার হাজার ফুড ডিস্ট্রিবিউট করছি, শুধু বাংলাদেশি না, বিভিন্ন ধরনের মানুষের কাছে গিয়েছি, তাদেরকে ফুড ডিস্ট্রিবিউট করতেছি, যাদের দে নিড সামথিং উই প্রোভাইড দ্যাম। হ্যাঁ,
তো এইরকম কাজে নিজেকে নিযুক্ত রাখতে হবে যখন একটা মেইন স্ট্রিম ইলেকশনে যেতে হলে, এটাই প্রায় থিঙ্ক। আর যারা আমার সময় এটা হয়েছে কি, যেহেতু প্যান্ডামিক ছিল, আমি আমি জানি প্রসপেক্টিং ইজ এ লাইফ ব্লাড। হ্যাঁ, আমি যতটা দৌড় গিয়ে না করতে পারি, তাদের সাথে আমি মিশতে পারি, তখন দে নোজ অ্যাবাউট মি। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক। আপনি আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে বিভিন্ন সোসাইটির মানুষের কাছ থেকে। আমি দেখছি বর্তমানে ওইটাই আমি অনুভব করতে পারতেছি, যেহেতু প্যান্ডামিকের সময় আমি পারি নাই, যাই করি। হ্যাঁ, আমার কাছে তেমন একটা সময় ছিল না, যেহেতু আমি ডিসাইড করছি ইলেকশনের প্রায় 2 মাস আগে, কিন্তু যে কোনো একটা ইলেকশন করতে হলে অ্যাটলিস্ট 2-3 বছর আপনি এই লাইনে থাকতে হয়, এই এই লাইন লাইনে থাকতে হয়। সরি, এই 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 লাইনে থাকতে হয়। তা আমি মনে করি যে বা যারাই না ইলেকশন করেন না কেন, অ্যাটলিস্ট শুধু একটা গোষ্ঠীর চিন্তা করলে হবে না, বিভিন্ন ধরনের মানুষের সাথে চলাফেরা করতে হবে, স্প্যানিশের সাথে, বিশেষ করে আমেরিকা, বিশেষ করে নিউ ইয়র্কে, এখানে বিশেষ করে নিউ ইয়র্কে। আর আমরা বাঙালি আসলে তেমন পরিমাণ লোকসংখ্যা এখানে হয় নাই যে শুধু আমরা বাঙালির ভোটে নির্বাচিত হব। তো এটা এটা অনেকে আমরা ধারণা করে নিই, যেহেতু আমাদের যেমন ধরেন 18 ডিস্ট্রিক্টে আমরা মনে করছি যে আমরা বাঙালি এইখানে ভোটার অ্যাটলিস্ট 6,000-এর উপরে ভোটার আছে, যে নির্বাচিত হয়েছে মাত্র 6,005 ভোটে নির্বাচিত হয়েছে। তা আমরা তো এই ভোটকে নামাইতে পারবো না, আমাদের মানুষ দেশি মানুষ আসলে খুব কম ভোটে যায়। তবুও আমরা চেষ্টা করছি মোটামুটি একটা ভালো অঙ্কে, হ্যাঁ, যেহেতু আমরা 2 জন ক্যান্ডিডেট ছিলাম, তার জন্যে আমাদের একটা পার্সেন্টে অনেক বাড়ছে, ভোটের সংখ্যাটা একটু বাড়ছে। হয়তো একজন আপনাকে ভালো না বাসতে পারে, আমাকে ভালোবাসতে, আমার টানে যাবে, যে আপনাকে ভালোবাসে তার টানেও যাবে। হ্যাঁ, অনেক সময় যদি আমি একা দাঁড়াইতাম, তাহলে আমার মনে করে বাঙালি এত সব ভোট কাস্ট হতো না। তো ওইটাই আমরা চিন্তা ভাবনা করছিলাম, যেহেতু র্যাঙ্ক সিস্টেম ছিল এখানে, যদি আমরা যদি অ্যাটলিস্ট 2-3 হাজার ভোট নামাইতে পারতাম ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস, সো দ্যাট বি গুড ফর আস, বাট ডাস নট হ্যাপেন। হ্যাঁ, আমাদের মানুষকে আরও একটু সচেতন হতে হবে। আমরা অনেক সময় মনে করি যে একজন আমার উনি আমার প্রতিপক্ষ, আসলে না। এটা আপনি ঠিকই বলেছেন যে আমরা দেখি যে আমাদের লোকাল নির্বাচন, যেমন এই যে বাংলাদেশি কমিউনিটির যে নির্বাচনগুলো, বাংলাদেশ সোসাইটি বলেন, জাল্লাবাদ অ্যাসোসিয়েশন বলেন, বা অন্যান্য যে আঞ্চলিক সংগঠন, সেখানে আমাদের যে সক্রিয়তা, সেখানে আমরা যেরকম ভূমিকা নিই, আমাদের মেইন স্ট্রিমে কিন্তু আমরা সেই ধরনের ভূমিকা দেখি না, বা সেই ধরনের আগ্রহ আমরা দেখতে পাই না। আমাদের কিন্তু ওই আমাদের বাংলাদেশি কমিউনিটির ইলেকশনের পাশাপাশি আমাদের মেইন স্ট্রিমেও আমাদেরকে এগিয়ে আসতে হবে, সেটা বুঝতে হবে। মোহন ভাই সাথেই থাকেন, আমি আবারও চলে যাচ্ছি মোহিত মাহমুদের কাছে। যেন মোহিত মাহমুদ, আপনার কাছে যে প্রশ্ন আমি এখন রাখছি, সেটা হচ্ছে যদি আপনি যদি ইলেক্টেড হন, এবং আপনার প্রচুর সম্ভাবনা, আপনি যেটা বলেছেন যে যেখানে আপনার আপনারা প্রাইমারিতে 8 জন ছিলেন, সেখান থেকে 6 জন, এই 6 জন থেকে 3 জন যাবেন আপনারা, তো সেখানে আমরাও দেখছি আপনার প্রচুর সম্ভাবনা আছে। তো আপনি যদি ইলেক্টেড হন, আপনি যদি নির্বাচিত হন, আপনার কমিউনিটির উন্নয়নে আপনার কী ধরনের চিন্তাভাবনা, কী ধরনের প্ল্যান আছে? ধন্যবাদ সরোয়ার ভাই। দেখেন, যখন আমরা ইলেকশনের জন্য প্ল্যান করি, তখন আমাদের একটা ম্যানুফ্যাকচার কি বলে ম্যানিফেস্ট তৈরি করতে হয়, যেটার মধ্যে আমাদের যে সিটির যে উন্নয়নগুলো আছে সবগুলো তুলে ধরতে হয়, এবং কি আমাদের ভবিষ্যৎ প্ল্যান যেগুলো আছে প্ল্যানিং। তো এখানের মধ্যে আমি সবচেয়ে গুরুত্ব যেটার মধ্যে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার আমরা কখনো অনেকে বলে অনেক সময় যে আমরা ট্যাক্সগুলা কমিয়ে দিব, কিন্তু ট্যাক্স ছাড়া তো এই দেশ চলবে না। এটা আমেরিকা হচ্ছে ট্যাক্সের দেশ, এবং ট্যাক্সের টাকার মাধ্যমেই ওই দেশটা রান করা হয়। তো আমার প্ল্যান হচ্ছে যে মিশিগানে হেমপ্রামিকে আমরা কিভাবে আরো বিজনেসকে আমরা ইয়ে করতে পারি, কিভাবে হেমপ্রামিকে প্রমোট করতে পারি। আমাদের এখানে যদি বিজনেসের সংখ্যা বাড়ে, তাহলে আমাদের ট্যাক্স মানিটা যেটা সবসময় আমাদের সিটিজেন যারা আছে ওদের উপর যে বার্ডেনটা আছে, ওই বার্ডেনটা কমিয়ে বা যে ট্যাক্স এই মুহূর্তে যারা পে করতেছেন ওই ট্যাক্সটা কন্টিনিউ রেখে সামনের দিকে না বেড়ে ওই প্ল্যানটা করা, যাতে কিছু বিজনেস আরো বেশি বিজনেস নিয়ে আসা যায়, কিভাবে ওই প্ল্যানিং করা। অফকোর্স স্ট্রাকচারের বিভিন্ন সমস্যা আছে, হেমপ্রামিসিটি একটা অনেক পুরনো সিটি, ওভার 100 ইয়ার্স। তো এখানে বাড়িঘরের যে অনেক সময় ফ্লাডিং হয়, ওই ফ্লাডিং এর সমস্যাগুলো সমাধান করার প্ল্যান করতে হবে।
তো আপনারা জানেন বাইডেন, আমি ডেমোক্রেট পার্টির সাথে সংযুক্ত আছি, এখানে যখন গভর্নর বা সিনেটর ইলেকশন হয় তখন ওদের সাথে আমরা কাজ করি। তো ওই সুবাদে আমার যে লিঙ্কগুলো আছে ওই লিঙ্কগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আপনার বাইডেনের যে ইনফ্রাস্ট্রাকচার যে প্ল্যান আছে আমেরিকার জন্য, ওই ইনফ্রাস্ট্রাকচার থেকে কিছু ফান্ড কিভাবে নিয়ে আসা যায় হ্যামট্রামিক সিটিতে, এবং ওইখানে যে রাস্তাঘাট আছে মিশিগান হ্যামট্রামিক সিটিতে শুধু একমাত্র আমার মনে হয় অন্য কোথাও আমি দেখি নাই যে সিস্টেমটা এলিজ বলে, যে বাসার পিছন দিকে আপনার একটা রাস্তা রাস্তা আছে, প্রত্যেক বাসার সামনে যেভাবে আসছে পিছনে আবার আসছে, তো পিছনে রাস্তাগুলো এত অ্যাক্টিভ না, যার জন্য অনেকগুলো রাস্তা এমন ভেঙে গেছে বা অনেক যেটা রিপেয়ারিং এর প্রয়োজন। তো এটাই আসলে মানুষের চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি না, কেন সবাই কিন্তু যাদের লাইফ নিয়ে ব্যস্ত, তো আপনি যদি ওই সিকিউরিটি এডুকেশন এগুলোর মধ্যে একটু ফোকাস দেওয়া যায় এবং সিটিকে আরো কিভাবে একটু সুন্দর মানুষ বসবাসের জন্য যে নেসেসিটি আছে এগুলোকে মানুষের সহজলভ্য করা বা মানুষের কমফোর্টেবল জোনে নিয়ে আসা যায়, ওই কাজগুলো ওইগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এগুলোই হচ্ছে আমার প্ল্যানিং, এবং এগুলোই ছিল আমার ইয়েতে এই যে ইলেকশনের যে ম্যানিফেস্টো আছে ওইগুলোর মধ্যে আমার এগুলোই প্রাধান্য ছিল। ধন্যবাদ জনাব মোহিত মাহমুদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে। আমি এখন যেটা মামুন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ডিস্ট্রিক্ট 18, আমাদের যে ডিস্ট্রিক্টটা ব্রঙ্কসের নিউ ইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট 18, সেখানে কিন্তু আমাদের আমি বলবো যে মোটামুটি একটা সম্ভাবনা ছিল আমাদের প্রার্থীদের, কিন্তু আমাদের দুজন প্রার্থীর মধ্যে কেউই মানে জয়ের কাছাকাছি যেতে পারেননি। তো ভবিষ্যতে যেহেতু এখানে আপনিও বলেছেন যে প্রায় 6,000 বাংলাদেশি ভোটার আছেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশি যদি আপনি লোক সংখ্যা বলেন তাহলে এখানে প্রায় 22-25,000 হবে এই ডিস্ট্রিক্টে। তো এরাও তো ভবিষ্যতে আরও আরও ভোটার হবে, আরও ভোটার বাড়বে। তো এই ডিস্ট্রিক্টে যেহেতু আমাদের প্রচুর সম্ভাবনা আছে, এই ডিস্ট্রিক্টে আমাদের জিততে হলে বা এখানে আমাদের একটা ভালো কিছু অবস্থানে যেতে হলে কী করতে হবে, আপনি আপনার আপনি যদি আপনার অভিজ্ঞতার আলোকে বলতেন। আমি এটাই বলবো যে এই ডিস্ট্রিক্টে আমরা উইন করতে হলে একমাত্র আমাদের একটা ইউনিটির প্রয়োজন, আমরা সবাই একত্রিত হতে হবে, এটাই হচ্ছে মেন থিং। আর আমাদের যে বাংলাদেশি ক্যান্ডিডেট এখানে ইলেকশন করতে আসে, আসলে আদৌ আমরা ওদেরকে ফাইন্ডিং করি না, ফাইন্ড পয়েন্ট দেওয়াটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। অনেকে আরে উনি বাংলাদেশে ইলেকশন এখানে এসে উনি নাম পাঠানোর জন্য করতেছে, আমি কেন পয়সা দেব, বাট ফান্ড ইজ মোর ফ্যাক্টর। আজকে যদি আমি অ্যাটলিস্ট 200,000 অথবা $300,000 ফান্ড রাইজ করতে পারতাম এই যে ইলেকশনে, এই ইলেকশনে কিন্তু আমি রান করতাম, এই জেনারেল ইলেকশনে কিন্তু আমি পার্টিসিপেট করতে পারতাম, কিন্তু মেইন থিং ইজ এ ফান্ডিং অ্যান্ড ইউনিটি, এটা আমরা বিল্ড করতে হবে। আমরা যে আমাদের ওই যে আঞ্চলিক সংগঠন নিয়ে যেরকম আমরা একের পর এক একের পর একটা করতে থাকি, এগুলো না করে এগুলো সীমিত করে আমরা উচিত হলে গিয়ে মেইন স্ট্রিমের দিকে ধাবিত হওয়া, আমাদের সোসাইটিকে আমাদের বাংলাদেশি যারা আছে ওই একটু আগে বলছেন আপনি 20-25,000, হয়তো নেক্সট ইয়ার হয়তো মোর দেন 30,000 পিপল আর সিটিজেন্স ভোটার ইন বাংলাদেশে। সো আমরা কিন্তু ওইগুলো টাচে যেতে হবে, কিন্তু অনেক সময় হয় কি আমরা ব্যক্তিত্ব পরিচয়টা দিতে যাই না। আপনি যেটা আগে বলেছেন, আপনি একটা আঞ্চলিক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তো আঞ্চলিক সংগঠনগুলোর বুটে আমরা দেখি যে আমাদের প্রচুর সক্রিয়তা থাকে, আমাদের দেখা যায় যে অনেক ভোটার, কিন্তু এই মেইন স্ট্রিমের ইলেকশনে আমাদের নিষ্ক্রিয়তা, এটা থেকে মানে যেহেতু আমাদের ভোটার আছে আমরা আঞ্চলিক সংগঠনগুলোর বুটে আমরা যাই, কিন্তু আমাদের মেইন স্ট্রিমে কেন আমরা যাই না, মেইন স্ট্রিমে যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত, বেশি ইম্পর্টেন্স দেয় সেখানে কেন আমরা এত নিষ্ক্রিয়? আসলে এটা হয়েছে কি সাধারণত আমরা ওই সবসময় ওই জিনিসটাই এই দেশের মনোভাবনা আমাদের মধ্যে বেশি থাকে, আমরা এখানে আসছি কিন্তু আমাদের নতুন প্রজন্মের জন্য একটা জিনিস বিল্ড করতে হবে, এইদিকে আমরা চিন্তা ভাবনা করি না, আমরা শুধু কাজে যাই। অনেক সময় আসে বুটের সময় আসলে অনেক রিকোয়েস্ট করে থাকে, বুটে নেওয়া যায় না, কিন্তু ও জানে না যে আমি এই দেশের সিটিজেনশিপ নিছি, আমার যে কত বড় একটা দায়িত্ব, আমি শপথ গ্রহণ করি সিটিজেনশিপ, কিন্তু নৈতিক দায়িত্ব ওরা কেউ গ্রহণ করতে চাচ্ছে না। কিন্তু আমি মনে করি আমাদের সবারই একটা রেসপেক্ট থাকার দরকার, তাদের ওই যে দায়িত্ববোধটা সেটা সম্পর্কে সচেতন করার দায়িত্ব কিন্তু আপনাদের মতো যারা এখন এগিয়ে আসছেন তাদেরই। এর জন্য আমরা কেন মেইন স্ট্রিমে যাচ্ছি, মেইন স্ট্রিমে যাচ্ছি যে আমাদের দেশে যে জনগোষ্ঠী বাংলাদেশে আছে, হ্যাঁ
অনেক সময় আমরা হসপিটালে গিয়ে কোনো ধরনের সাহায্য পাচ্ছি না, কোনো ধরনের বেনিফিট পাচ্ছি না, কিন্তু এই আইডিয়াই নাই আমাদের এটা কীভাবে কী করতে হবে। কিন্তু আমরা কাজ করতেছি, ট্যাক্স দিতেছি, কিন্তু অন্যরা ভোগ করতেছে, আমরা পারতেছি না। কিন্তু এই জিনিসটা আমাদের বাঙালি এই সমাজের মাথার প্রতি ঢুকতেছে না যে আজকে যদি অনেক সোর্স আছে, এখানে অনেক সোর্স আছে, আজকে দেখা যায় আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা মারামারি করি, আমরা ফেডারেল ফান্ডিং পাই না, কিন্তু অন্য অন্য চার্জ সবগুলোতেই পায়। হ্যাঁ, যে কোনো যেমন ধরুন বাংলাদেশ সোসাইটি আছে যে 501c নাই কেউর, কিন্তু এইখানে নন প্রফিট অর্গানাইজেশনটি অনেকভাবে সাহায্য সহযোগিতা করে। কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না, এই মেসেজটা আমরা পৌঁছে দিতে পারতেছি না যে আপনি এই দেশে ভোট দিলে একজন প্রতিনিধি যদি আমাদের থাকে আমাদের জন্য কতটুকু উপকার হবে। কিন্তু সেই মেসেজটা আমাদের পৌঁছে দেওয়ার দরকার যে বাংলাদেশি যারা আছে, বাংলাদেশি এশিয়ান যারা আছে, সাউথ এশিয়ান, যে লেটস কল, লেটস গো, গো ফরওয়ার্ড। হ্যাঁ, আমরা কিন্তু অনেক জিনিস পাওয়া আছে এখান থেকে, আমরা পাবো যেহেতু আমরা ট্যাক্স পে করতেছি। ধন্যবাদ মামুন ভাই। আসলে আপনার কথার সূত্র ধরে আমি যেটা বলতেছি, আমাদের ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু এখন অনেকেই এগিয়ে আসছে। যেমন আমাদের ইতিমধ্যে আমরা আশা করছি যে 2 তারিখের মেইন স্ট্রিমের যে মেইন যে ইলেকশনটা হচ্ছে সেখানে আমাদের শাহানা আনিফ, যিনি প্রাইমারিতে অনেক সম্ভাবনাময় একটা মুখ আমাদের, জিতেছেন। এবং আমরা আশা করছি 2 তারিখে আমরা বাংলাদেশি কমিউনিটির পর নিউ ইয়র্কে প্রথমবারের মতো উনি একটা হিস্ট্রি মেক করবেন। তো আশা করা যাচ্ছে যে, এবং উনি কিন্তু শুধু আমাদের বাংলাদেশি ভোটার না, অন্যান্য কমিউনিটির বেশিরভাগ ভোটই কিন্তু অন্যান্য কমিউনিটি থেকে এসেছে। হ্যাঁ, তো সুতরাং আপনার কথা সূত্র ধরে আমি বলবো যে আমাদের বাংলাদেশি যারা, তাদেরকে এগিয়ে আসতে হলে অন্যান্য কমিউনিটির সাথেও সম্পর্ক রাখতে হবে, সুসম্পর্ক রাখতে হবে, এবং তাদের মধ্যে আপনার একটা পজিশন করতে হবে। তো আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি চলে যাচ্ছি এখন জনাব মোহিত মাহমুদের কাছে। আমরা অবশ্যই আপনার সাফল্য কামনা করি এবং আশা করি আপনি এবারে এই ইলেকশনে সাফল্যমণ্ডিত হবেন এবং আমাদের বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করবেন। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আপনাকে শেষ কথা হিসেবে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার বুট, বিশেষ করে আপনার বুটারদের উদ্দেশ্যে যারা মিশিগানে আছেন, আপনার হ্যামটামিক সিটিতে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। স্যার ভাই, ধন্যবাদ আবার আপনাকে, ধন্যবাদ টিটি টিভিকে। দেখেন মামুন ভাই একটু আগে যে জিনিসটা বলতেছিলেন যে আমাদের রাজনীতিতে আসার, আমার ব্যক্তিগত ভাবে এবং যেটা আমি ওনার সাথে একমত, যিনি আপনার প্রশ্ন উত্তরে যে কথাটা বলেছিলেন যে আমার রাজনীতিতে আসার লক্ষ্য হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনকে একটু ইন্সপায়ার করা, ওরা কিভাবে সামনের দিকে আসে। আমাদের কিন্তু এখন ডাক্তার ইঞ্জিনিয়ারগুলোর অভাব নাই, অনেক হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্স, এবং ওগুলো কন্টিনিউ হবে ইনশাল্লাহ। I mean, I wish we get more doctor engineers and, you know, scientists and many other things. But আমাদের ওই দিকেও আসতে হবে, আমাদের রাজনীতিও দরকার আছে। আমরাও একদিন তো আশা করি আমাদের বাচ্চারা যারা আছে, আমাদের যারা গ্রহণ বোনের বড়া হচ্ছে, ওদের মাঝে একদিন হয়তো ক্যামেরা হ্যারিস বললেন আর বড়া কৃষ্ণ ওবামা বলে ওদের মতো একজন বেরিয়ে আসতে পারে, এবং বেরিয়ে আসার দরকার ইনশাল্লাহ এটা হবে। আমি ওই স্বপ্নটাই দেখতেছি এবং দেখি সবসময়, যার জন্য আমি সবাইকে ইন্সপায়ার করার জন্য আমার রাজনৈতিক আমেরিকান রাজনীতিতে ঢুকা। সোশ্যাল অর্গানাইজেশন যেগুলো আছে এগুলো ঠিক আছে, আমরা সোশ্যাল অর্গানাইজেশন করি, কিন্তু এতে আউটকাম খুব একটা বেশি হয় না আমাদের। কিন্তু যদি আমরা ন্যাশনাল যে পার্টিগুলো আছে এগুলোর মধ্যে, এটা শুধু রিপাবলিকান হোক আর ডেমোক্রেট হোক, যে যেটা যার যে পছন্দ আছে ওই জায়গাতে যদি আমরা একটু কাজ করি, আমাদের সামনের দিকে নিয়ে যাই, ইনশাল্লাহ আমাদের সাকসেস একদিন একদিন আসবে এবং আমাদের মাঝ থেকে অনেক ভালো ভালো পলিটিক্যাল লিডার ক্রিয়েট হবে যারা এই দেশকে একদিন নেতৃত্ব দেবে। আপনি বলছেন আমাদের ভোটারদেরকে, ডেফিনেটলি অ্যামটামিকে যারা আছেন বা যারা শুনবেন অনুষ্ঠান দেখবেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসেন, ভোট দেন। আপনাদের ভোট হচ্ছে আপনার ভোটের মাধ্যমে, আপনার ভোটের মাধ্যমে আপনার প্রতিনিধিত্ব আপনারা নির্ধারণ করবেন কি আপনাকে নেক্সট 4 ইয়ার্স লিড করবে, আপনাদের রিপ্রেজেন্ট করবে। থ্যাংক ইউ। আপনার আমার সময় আছে না, আমার সময় চলে গেছে, আমি ঠিক বুঝতেছি না, এই জন্য আমি কন্টিনিউ করবো নাকি। ধন্যবাদ, ধন্যবাদ আপনার, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এত ব্যস্ততার মাঝে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আপনার সাফল্য কামনা করি এবং আপনার বিজয়ের পর আবার আরও একদিন আবার আপনার সাথে আমরা কথা বলবো অবশ্যই। ভালো থাকুন এবং আপনার আপনার জন্য আমাদের নিউ ইয়র্ক চ্যানেল টিটির পক্ষ থেকে আমরা আন্তরিক শুভকামনা রইল। ধন্যবাদ সরোয়ার ভাই, আমাদের ব্যস্ততা হচ্ছে এগুলো, এগুলোই তো পার্ট অফ দি লাইফ, যে আপনারা আমাদের ডাকছেন আমি আসছি, এবং এখন যে
আমি আসলে হয়েছে কি, আমি ক্যাম্পেইনে গিয়েছিলাম, হঠাৎ আপনার ট্যাক্স থেকে আমার মনে হয়েছে যে আমি আজকে যে আমাদের স্কেডিউলটা ছিল আমি অলমোস্ট ফরগেট, বাট আমি সামহাউ কুইক মেক করছি যে আমার বাসায় আসতে হবে এবং আপনার সাথে জয়েন করতে হবে। আমি জয়েন করে খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইনশাল্লাহ পরবর্তী সময়ে আপনি যেটা বলছেন যে আপনি খুবই আশাবাদী এবং আমি নিজেও আশাবাদী, আশা করতেছি আগামী নির্বাচনে ভালো একটা রেজাল্ট আসবে এবং ডেফিনেটলি যখনই আপনারা রাখবেন চেষ্টা করবো সময় বের করে আপনার সাথে কথা বলতে, আপনাদের মাধ্যমে সবার যারা আছে সবার সাথে পরিচিত হতে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহিত মাহমুদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম মিশিগান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন আগামী নির্বাচনে 2 তারিখের নির্বাচনে যিনি ডেমোক্রেটিক থেকে ক্যান্ডিডেট জনাব মোহিত মাহমুদ, কাউন্সিলর ক্যান্ডিডেট, উনি ওনার মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন। উনি বারবার বলছিলেন যে উনি নির্বাচনিক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে যে সময় দিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা এবং আমাদের চ্যানেল টিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি জনাব মির্জা মামুন রশিদ, উনিও ওনার শতব্যস্ততার মাঝে এত রাত করে আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য আমাদের স্টুডিওতে এসেছেন, সেজন্য আসলে ওনার কাছে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো মামুন ভাই, যদি শেষ কথা হিসেবে আমাদের চ্যানেল টিটির দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন। স্পেশালি আজকে চ্যানেল টিটির কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার ভাই, উনি আজকে আমাকে ইনভাইট করে এখানে আনার জন্য। আর স্পেশালি যারা দেখছেন তাদেরকে একটা জিনিস আমি বলতে চাই টিটির মাধ্যমে, যে আপনারা জানেন এই দেশে জেনারেল ইলেকশন আসতেছে 2 নভেম্বর। আমি আকুল বিনীত অনুরোধ জানাবো আমাদের নিউ ইয়র্কে যারা বসবাসকৃত আমেরিকান সিটিজেন বাঙালিরা আছেন, অ্যাটলিস্ট আপনারা ভোট দিবেন আপনার পছন্দের পার্টিকে। আর সাধারণত নিউ ডেমোক্রেটিক পার্টি যারা রান করে নিউ ইয়র্ক স্টেটে তারাই উইন করে। তাই আমি আপনারা সবার কাছে আকুল আবেদন করছি, অ্যাটলিস্ট আপনারা ভোট সেন্টারে গিয়ে ভোট দিবেন। উই নিড এ কাউন্ট। আমাদের বাঙালি কী পরিমাণে এই এলাকাতে আছে এই কাউন্টের আমাদের অনেক প্রয়োজন। আমরা যদি আমাদের জন্য কোনো কিছু আদায় করতে হয় এই কাউন্ট ইজ গোয়িং টু ওয়ার্ক ফর আস। তো বলবেন না, এটা আপনাদের সবার নৈতিক দায়িত্ব, আপনারা যাবেন ভোট সেন্টারে গিয়ে ভোট দিবেন। আর আজকের এই লাইভ অনুষ্ঠানটি আইটিটি যারা দেখছেন দেশ বিদেশ সবার কাছে আমার অভিনন্দন এন্ড শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবসময় লাইভ টিভিতে টিটি টিভিকে টোন করবেন, এটাই আমার অনুরোধ রইল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ জনাব মির্জা মামুন রশিদ। দর্শক, আপনাদের কাছ থেকে আমরা এখন বিদায় নেব। বিদায় নেবার আগে বলে নিচ্ছি যে চ্যানেল টিটি নিউ ইয়র্ক সময় প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বুধবারে নিউ ইয়র্ক সময় রাত 10টায় প্রচারিত হয়। চ্যানেল টিটি দেখতে হলে আপনারা আমাদেরকে আমাদের অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। চ্যানেল টিটি অ্যাপেল প্লে স্টোর এবং গুগল অ্যান্ড্রয়েড থেকে আপনারা আমাদের অ্যাপটা নামিয়ে নিতে পারেন। এছাড়া আমেরিকার লার্জেস্ট টিভি নেটওয়ার্ক রুকু টিভিতে গিয়ে আপনারা সার্চ করতে পারেন, চ্যানেল টিটি পেয়ে যাবেন। আমরা ফেসবুকে আছি, ইউটিউবে আছি। তো আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখবেন, আপনাদের পরামর্শ দেবেন, আপনাদের দিক নির্দেশনা দেবেন কীভাবে আমরা অনুষ্ঠান সাজালে সেটা আপনাদের উপযোগী হবে, আপনাদের আমাদের কমিউনিটির স্বার্থে উপযোগী হবে। তো সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি, বিশেষ করে আমাদের যে 2 অতিথি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।